টিকটকে কিভাবে স্লো মোশনে ভিডিও তৈরি করতে হয় সেটাই আমি এই ভিডিওতে দেখাবো। কিভাবে করতে হয় চলুন দেখা যাক। প্রথমে আপনাকে যেটা করতে হবে, ধরুন আমি এই ভিডিওতে একটা ভিডিও তৈরি করব, এই জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমি এখানে একটা ইফেক্ট নেব, ভয়েস ইফেক্ট। তো ভয়েস ইফেক্ট নেওয়ার জন্য আমি এখানে দেখতে পাচ্ছেন ইউজ সাউন্ড, এখানে ক্লিক করে দেব এবং এটা আমি ভিডিওটা ই করে দিচ্ছি। এখন ভিডিও তৈরি করবো, এই জন্য আমাকে যেটা কাজটা করতে হবে সেটা হচ্ছে আমি ভিডিওটা আগে মেক করে নিই, দেন এর পরবর্তী স্টেপ আমি দেখাবো আপনাদেরকে। তো আমি এখানে যে কোনো একটা ফিল্টার ব্যবহার করে নিচ্ছি এবং এখানে ভিডিওটা পজ করতেছি। এরপর এরকম ইন্টারভিউ চলে আসবে ভিডিও তৈরি হওয়ার পর। এখানে দেখতে পাচ্ছেন যে ইডিট নামে একটা অপশান আছে, তো এই আমি ইডিটে ক্লিক করে দেবো। এখন আমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমি ভিডিও যে আছে এই ভিডিও লাস্টে কিছু একটা অংশ, এখানে ধরুন এখান থেকে আমি ভিডিওটা স্লো মোশনে নেব। তো এই জন্য আমাকে যেটা করতে হবে সেটা এখানে দেখতে পাচ্ছেন স্লিপ, তো আমি স্লিপে ক্লিক করে দিলাম। এখন আমি এইটুকু যে সেকেন্ড আছে এখানে আমি কিছুটা অংশ বাদ দেব, এইটুকু বাদ দিয়ে দিচ্ছি। আচ্ছা, এইটুকু মাঝখানে বাদ দিয়ে দিয়া তারপরে এখানে যে লাস্টের টুকু আছে এইটুকু আমি স্লো মোশনে নেব। তো স্লো মোশনে নেওয়ার জন্য এখানে দেখতে পাচ্ছেন স্পিড, তো আমি স্পিডে এখানে দেখতে পাচ্ছেন 1x দেওয়া আছে, তো আমি এখান থেকে একটু স্লো করে দিলাম, মানে একটু পিছিয়ে দিলাম। এখন যে এই ভিডিওটুকু এইটা কিন্তু স্লো মোশনে চলে গেল। তো আশা করি বুঝতে পেরেছেন কীভাবে আপনারা স্লো মোশনে করবেন। তো এরপর আপনারা এখানে সেভে ক্লিক করে দেবেন, তাহলে আপনার এটা ভিডিওটা সেভ হয়ে যাবে। এবং এখানে দেখতে পাচ্ছেন নেক্সট নামে একটা অপশন আছে, এই নেক্সটে ক্লিক করে দেবেন। তো নেক্সটে ক্লিক করার পর এই ভিডিওটা আপনি টোটালি পাবলিশ করতে পারবেন। আমি পাবলিশ করে দেখাচ্ছি, এখানে আমি এটা টিকমার্ক উঠিয়ে দিচ্ছি এবং এখানে আমি কিছু হ্যাশট্যাগ ইউজ করতেছি, এখানে ভাইরাল, আর কয়েকটা হ্যাশট্যাগ ইউজ করতেছি, ফর ইউ স্যাট। আচ্ছা, এই এই কয়েকটাই থাক। আচ্ছা, আমি লাইফটা দিয়ে দিলাম। তো এখানে এতগুলো দেওয়ার পর এখানে আমি পোস্টে ক্লিক করে দিলাম। তো আশা করি বুঝতে পেরেছেন কীভাবে আপনারা ভিডিও তৈরি করতে পারেন টিকটকে স্লো মোশনে।